মাঠ জুড়ে যেন ফুলেছে চকচকে লাল হীরা, যা হীরার মতোই অত্যন্ত মূল্যবান। বিদেশি ফল স্ট্রবেরি চাষে লাখ টাকা নয়, রীতিমতো কয়েক কোটি টাকা লাভের আশা করছেন চুয়াডাঙ্গার রুহুল আমিন লিটন। শুনে আরো অবাক হবেন, এই বিশাল অঙ্কের অর্থের সবটাই তার একরকম অতিরিক্ত আয়। ড্রাগনের জমিতে সাথী ফসল হিসেবে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে তাক লাগালেন রুহুল আমিন। বর্তমানে প্রতি কেজি স্ট্রবেরি বিক্রি হচ্ছে 1000 থেকে 1400 টাকা দরে। রুহুল আমিনের ক্ষেতে রয়েছে অন্তত 65,000 স্ট্রবেরি গাছ, আর প্রতিটি গাছ থেকে পাওয়া যাবে 600 গ্রাম থেকে 1 কেজি স্ট্রবেরি। সেই হিসেবে 65,000 গাছ থেকে তিনি ফলন পাবেন অন্তত 40,000 কেজি ফল। 1000 টাকার কেজি দরে হিসাব করলেও যার দাম আসে 4 কোটি টাকা। 10 দিন ধরে আমি হারভেস্ট শুরু করেছি অল্প অল্প করে। প্রথমে 1400 টাকা কেজি আমি হারভেস্ট করি, 1400 টাকা দাম পাই। আমি প্রথম 1.5 কেজি ফল আমি টোটাল বাগান থেকে নিই, তারপরে আস্তে আস্তে বাড়তে থাকে। তো এইটা শেষ পর্যন্ত যদি আমি পার গাছে 600 থেকে 700 কি 1 কেজি ফল আমি হারভেস্ট করতে পারি, 500 টাকাও আমি যদি রেট পেয়ে যাই সর্বশেষ পর্যন্ত, তাহলে আশা করতেছি একটা ভালো কিছু স্ট্রবেরি আমাকে দিয়ে যাবে। 2021 সালে চুয়াডাঙ্গার জীবননগরে 40 বিঘা জমি লিজ নিয়ে রুহুল আমিন গড়ে তোলেন বিশাল এক ড্রাগন বাগান। সাধারণত মে থেকে নভেম্বর মাস পর্যন্ত ফল ধরে ড্রাগন গাছে, বাকি সময় ফল ধরে না। এ কারণে বছরের অন্য সময়টাও কাজে লাগাতে ড্রাগন গাছের পাশ দিয়ে তিনি রোপণ করেন 80,000 স্ট্রবেরি চারা। চারা রোপণের 70 থেকে 80 দিনের মধ্যে বিক্রির উপযুক্ত হয় ফল। এবং আমি আমার 40 বিঘা জমিতে আমি হচ্ছে সাথী ফসল হিসেবে আমি স্ট্রবেরি রোপণ করি। তো তারপরে আমার 25,000-20,000 চারা প্রায় নষ্ট হয়ে গেছে যাবৎ পর্যন্ত। তো এখনো পর্যন্ত প্রায় 65,000 থেকে 70,000 চারা আমার প্লান্টেশনে টিকে আছে, মারা যায়নি। 90,000 চারা দিয়ে শুরু করি। বছরে কয়েক ধাপে ফুল আসে স্ট্রবেরি গাছে। একদিকে ফুল ধরে ফল আসতে না আসতেই আবার আরেকদিকে ফুল আসে স্ট্রবেরি। এভাবে পর্যায়ক্রমে 3 থেকে 4 বার ফল দেয় স্ট্রবেরি গাছ। স্ট্রবেরিটা সাধারণত কয়েকটা ভাগের ফ্লাওয়ারিং হয়, ফ্রুটিং হয় একসাথে, এক এক ভাগ গাছের 3 থেকে 4টা ভাগে তখন ফুল আসে। এটা একটা গুচ্ছ হিসেবে ফুল আসে। এইটা যখন আপনার শেষ হয়ে যাবে, এটা শেষ হওয়ার পরে আবার অন্য একটা সাইডে যখন সে ফ্লাওয়ারিং স্টার্ট করবে, আবার ওইটা যখন শেষ, তারপর আরেকটা। তো এইভাবে পর্যায়ক্রমে স্ট্রবেরি সাধারণত 3 থেকে 4 বার ফল দেয়। সাধারণত ইউরোপ আমেরিকায় দেখা মেলে স্ট্রবেরি। কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশে স্ট্রবেরির পুরোটাই ছিল আমদানি নির্ভর। তবে দেশে চাষ হওয়া এসব স্ট্রবেরির গুণগত মান বিদেশি স্ট্রবেরির মতো একই রকম বলে দাবি করেন রুহুল আমিন। এমনকি এই স্ট্রবেরির আকার ও রং বিশ্বমানের। যেটা ইউরোপ আমেরিকায় যেই স্ট্রবেরি আমরা দেখি সুপার শপে, সেইটা আমি আপনাদের একটু দেখাইতে চাচ্ছি। আমাদের বাংলাদেশের উৎপাদন যেটা, এই হচ্ছে আমাদের এক্সপোর্ট কোয়ালিটি, যেটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্রবেরি যেটা বলে, এর সাইজ শেপ সমস্ত কিছু। বিদেশি ফল স্ট্রবেরি চাষ করা শুরুর দিকে কিছুটা শঙ্কা ছিল রুহুল আমিনের, কিন্তু স্ট্রবেরি উৎপাদনে সফল হওয়ায় ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। স্থানীয় বাজারে তেমন একটা পরিচিতি না থাকলেও ঢাকা সহ বিভিন্ন বড় শহরগুলোতে এর রয়েছে ব্যাপক চাহিদা। এটা আমি শুনেছি যে 700 থেকে 1 কেজি পর্যন্ত একটা গাছ থেকে ফল নেওয়া সম্ভব, কিবা অনেকের ভাষ্যমতে তারও বেশি, 1 কেজিরও বেশি তারা ফল পায়। 1000 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি করতেছি। স্ট্রবেরি চাষে রুহুল আমিনের পাশাপাশি ভাগ্য খুলেছে অনেক স্থানীয়দেরও। বর্তমানে তার খামারে দৈনিক কাজ করেন 60 থেকে 80 জন কর্মচারী, একবেলা খাবার সহ দেওয়া হয় পর্যাপ্ত পারিশ্রমিকও। ভাইয়ের এই বাগান দেখলাম, অনেক বড় বাগান। বাগানটিতে এসে আমার খুব ভালো লাগলো এবং ফলও খেলাম, অনেক সুস্বাদু ফল। আশা করছি এই বাগান দেখে আমার ইচ্ছা হচ্ছে বাগান করতে। এখানে আমরা প্রত্যেক দিন হলো প্রত্যেক মাসে 15,000 টাকা দেয়। এখানে দুপুরবেলা একবার খাবার দেয়, এইটা দিয়ে আমাদের ভালোভাবে সংসারটা চলে যায়। সাড়া ফেলে দেওয়া লিটনের স্ট্রবেরি বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। তারা গাছ থেকে স্ট্রবেরি ছিঁড়েও খাচ্ছে। স্ট্রবেরি চাষে এমন সাফল্য পাওয়ায় অত্যন্ত লাভজনক বিদেশি এই ফল চাষে আগ্রহ বাড়ছে অন্য কৃষকদেরও। স্ট্রবেরি চাষ সফল করতে নিয়মিত পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্না। এখানে ড্রাগন, মালটা, কমলা সহ আমরা স্ট্রবেরির চাষও দেখতে পাচ্ছি। তো এই স্ট্রবেরি চাষে বিভিন্ন ধরনের পরামর্শ, যে সমস্ত রোগবালাই বা পোকামাকড়ের জন্য যে সমস্ত সমস্যা হতে পারে, সেটি আমাদের কৃষি বিভাগ পরামর্শ অব্যাহত রাখছে সংশ্লিষ্ট চাষিদের সঙ্গে। তো আমরা আশা করি এই স্ট্রবেরি চাষ করে, লাভজনকভাবে এটা চাষ করে আমাদের কৃষক অবশ্যই লাভবান হতে পারবে।
সম্প্রতি বাংলাদেশে বেড়েছে বিভিন্ন ধরনের বিদেশি ফল চাষ। বিদেশ থেকে আমদানি করায় এতদিন দেশের বাজারে এসব ফলের দাম ছিল আকাশচুম্বী, আর এখন দেশেই এসব ফলের সফল আবাদ হওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে এমনটাই প্রত্যাশা সবার।